আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাহুল আর প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেছিলেন আগের পর্বের আপনি বলেছিলেন যে মসজিদের ভিতরে কোনো কিছু ব্যাচা বা কি না হারাম তো কোনো এক ব্যক্তি অসুস্থ বা বিয়ের জন্য বা মেয়ের বিয়ের জন্য চাঁদা জন্য এসেছে তো মসজিদের ভিতরে কি চাঁদা ট্যালেকশন করা যায় না যায়জ না মসজিদের ভিতরে চাওয়া চাঁদা করা এটা নিষেধ না আল্লাহ রসুলসাল্লা আসসালামের জামানাতেও এরকম চাঁদা আদায় হয়েছে শুনেছেন আপনারা যে এক সময় আল্লাহ রসুল সাল্লা মসজিদেই ছিলেন আর কিছু লোক এলো তারা পশুর চামড়া পরা অবস্থায় পশুর চামড়া পড়ে এসেছিল তাদের অবস্থা দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম খুবই কষ্ট পেলেন তারপরে খরচ করতে বললেন কিন্তু খরচ করা সেরকম তাড়াতাড়ি শুরু হলো না পরিশেষে এক ব্যক্তি হাতের মুষ্টিতে কিছু মুদ্রা নিয়ে এসে আল্লাহ সাল্লামের কাছে রাখলেন আর তার দেখা দেখাদেখিতে আস্তে 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 চাঁদা আসতে শুরু হয়ে গেল দান আসতে শুরু হয়ে গেল তা দেখে রসুলাম বললেন হাসানাতান আজরু ইসলাম আমিলা বিহা যে ব্যক্তি ইসলামে কোনো প্রথা চালু করবে তার সে তার স্বভাব পাবে এবং তার দেখা দেখি যে অনুসারী হয়ে সেই সূন্যত পালন করবে তারও স্বভাব হবে এবং তাদের যে স্বভাব হবে সেই স্বভাব প্রথম যে চালু করলো তারও হবে তার উদ্দেশ্যটা কী যে এখানে দানের ব্যাপার ছিল মসজিদের ভিতরেই ছিল যদি প্রয়োজন হয় কোনো মানুষ এসে মসজিদের ভিতরে চায় তাতে সমস্যা নেই বাকি তাহলে চাওয়াটা কী সেটা আলাদা কথা আমাদের একটা পর্ব আছে একটা বৈঠক আছে যে বৈঠকে আমরা বলব যে চাওয়াটা কী মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় হারাম কিন্তু যদি অভাবের কারণে কেউ চায় তো সেখানে তাকে দেওয়া এবং তার চাওয়া হারাম নয়